জ্ঞান তিমির আন্দস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর উন্মিলিত যেন তসমৈ শ্রী গুরুবে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু রেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমৈ শ্রী গুরুবে নম নমস্কার সৎকথায় প্রতিদিনের প্রার্থনা ধারাবাহিক অনুধ্যানের পর্ব থেকে পর্বে যখন আমরা এগিয়ে যাচ্ছি সেই এগোনোর যাত্রাপথে ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আজ মায়ের যে গুরু শক্তি শ্রেষী মায়ের সেই দিকটা নিয়ে স্বল্প সময়ের মধ্যে আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি যে মায়ের দিদিমা শ্যামাসুন্দরী দেবী প্রায় বলতেন যেমন পাগল জামাইয়ের সঙ্গে আমার সারদার বিয়ে দিলাম আহা ঘর সংসার ও করলে না ছেলে পুলেও হলো না মা বলাও শুনলে না তা রসিক জামাই ঠাকুর একদিন শুনে বলেছিলেন শাশুড়ি ঠাকুরুন সেজন্য আপনি দুঃখ করবেন না আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে শেষে দেখবেন মা ডাকে জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে হ্যাঁ কারণ ওই দিদিমা শ্যামা সুন্দরী দেবী মানে হচ্ছে মায়ের মা তো সেই জন্য ওই দিদিমা বলা হচ্ছে আমরা তাকে দিদিমা বলছি মট মিশনের থেকে কারণ আমাদের মায়ের মা তিনি হুম আসলে সেই জন্য তাকে দিদিমা বলা হচ্ছে কিন্তু সেই শ্যামা সুন্দরী দেবীর এই অভিযোগে ঠাকুর তাকে বলছেন শাশুড়ি ঠাকুরন আপনি দুঃখ করবেন না এবং পরবর্তীকালে এই কথা সূত্র ধরে পরম স্বামী সুন্দর করে বলছেন যে ঠাকুরের বাণী সত্য হয়েছে কিন্তু অক্ষরে অক্ষরে হয়নি কারণ বহু লোকে মা বলে ডেকে যে সত্যি কিন্তু মা কখনো অস্থির হয়ে ওঠেননি ওই যে ঠাকুর বলেছিলেন না যে আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে ঠাকুরের এই কথাটা অক্ষরে অক্ষরে হয়নি সত্য হয়েছে জগতের আপামর মানুষ আজকে মা নামিয়ে শান্তি পায় শুধু শান্তি পায় না পরম আশ্রয় লাভ করে শুধু আশ্রয় লাভ করে না পরম নির্ভরতার একটা জায়গা পায় শুধু পরম নির্ভরতা নয় পরম অভয়ের জায়গা পায় এবং শুধু পরম অভয় নয় মা সেই মুক্তির দরজায় তাদের পৌঁছে দিয়ে তাদেরকে সেই রামকৃষ্ণ লোকে যেন ঠাকুরকে বারবার বলছেন ওগো ঠাকুর এরা সব আমার ছেলে মেয়ে তুমি এদেরকে কৃপা বঞ্চিত করার কি এরা আমার ছেলে মেয়ে তাই আমার গুরু শক্তি আমার মাতৃত্ব শক্তি আমার আগলে রাখার শক্তিতে এরা তোরে যাবে তোমার এই সাধন ভোজন করার যে ব্যাপ্তি যে প্রাকাট্য এদের মধ্যে না থাকলেও এরা শুধু মা নামের ডাকে সেই জন্য ওই গানে আছে যে তৃষা জাগালে তোমায় হারাবো এবং সেইটি আছে সবারই মা হয়ে আজি সে সবার মা হয়ে তিনি এসেছিলেন এবং কখনো অস্থির হননি মা মা ডাক শুনে তিনি বিরক্ত বা উদব্যস্ত তো হন বরং অন্তর থেকে তিনি ডাকতেন ছেলেরা তোরা আয় পল্লী গ্রামের মুখে এই সমস্ত কথা শুনে মাও হয়তো অনেক সময় বিসন্ন হতেন সন্তানহীনতার জন্য ভাবতেন তাই তো একটা ছেলেও কি আমার হবে না কিন্তু মা যখন দক্ষিণেশ্বরে দিব্য আনন্দে আছেন তখন একদিন মুখ ফুটে না বললেও অন্তর্যামী ঠাকুর হঠাৎ বলে উঠলেন তোমার ভাবনা কিসের তোমায় এমন সব রত্ন ছেলে দিয়ে যাবো যে মাথা কেটে তপিসি করেও মানুষে পায় না পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকবে যে তোমার সামলানো ভার হয়ে উঠবে দেহত্যাগের পরও সূক্ষ্ম দেহে দেখা দিয়ে ঠাকুর মাকে বলেছিলেন ভাবছ কেন কালে কত লোকে তোমাকে মা মা বলে ডাকবে আমি তোমাকে এইসব রত্ন ছেলে দিয়ে গেলাম এবং সত্যি ঠাকুরের সন্ন্যাসী এবং গৃহী পার্শ্বদ যারা সে যুগে এবং এই যুগে এখনো রয়েছেন তারা মায়ের কাছে রামকৃষ্ণ ভাব সাম্রাজ্যে সত্যিই রত্নস্বরূপ এবং মা যখন লোকচক্ষুর অন্তরালে একেবারে থাকতেন তখনও ঠাকুর বলছেন ও জ্ঞানদায়িনী মহাবুদ্ধিমতী ওকি কি যেসে ও আমার শক্তি মায়ের স্বরূপটা নির্দেশ করে বলছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে এবং এই জ্ঞান পারমার্থিক জ্ঞান যে জ্ঞানে ভগবান লাভ হয় যে জ্ঞানে জীবনের পরম সার্থকতা মানুষ নিজের অন্তর আলোকেই খুঁজে পায় এবং সেই পরম জ্ঞানের আকড়ি হচ্ছে আমাদের গীতা উপনিষদ শাস্ত্র এই জ্ঞানই গুরু থেকে শিষ্যে এবং শিষ্য থেকে প্রশিষ্যে বহমান রেখেছেন আমাদের দেশের সিদ্ধ এবং সাধকরা এবং ঠাকুর বলছেন যে মাই হচ্ছেন তার শক্তি সেটা কি অর্থে না যে উদ্দেশ্যে ঠাকুর এসেছেন এই জগতে তার সেই সমগ্র জীবন ব্রতটির নেপথ্য এবং প্রকাশ ছাড়ি শক্তি হচ্ছেন শ্রী মা যুগাবতরের শক্তি যাতে নিদ্রিত না থাকে শ্রীরামকৃষ্ণের জগৎ কল্যাণ কাজে যে যাতে সেটা সক্রিয় হয়ে ওঠে এবং শ্রী শ্রী মাও যাতে সেই শক্তির পূর্ণ আধার রূপে সুস্পষ্টভাবে উপলব্ধি করতে পারেন সেই জন্য ঠাকুর ফলহারিণী কালী রাত্রেই মাকে পূজা করেছিলেন ষোড়শি রূপে এবং সত্যি সত্যি সাধক জীবনের একেবারে শেষ পর্যায়েই এই পুজোটি করেছিলেন তার আগে চার বছর তিনি কামারপুকুরে যাননি এবং মাও দক্ষিণেশ্বরে আসেননি বিশ্ব সংসার ভুলে তখন তিনি সাধনার এক পর্যায় থেকে আরেকটা একটা পর্যায়ে যাচ্ছেন এবং যখন মা লোকমুখে শুনলেন যে সাধন ভজন করতে করতে বোধহয় ঠাকুর পাগল হয়ে গেছেন সেই মানসিক রোগগ্রস্ত স্বামীকে শুশ্রূষা করার জন্য তিনি পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে চলে এলেন এবং এসে দেখলেন যা শুনেছিলেন সব ভুল চার বছর আগের দেবতা সেই একই দেবতা আছেন বরঞ্চ তিনি আগের থেকে আরো কৃপাময় এবং প্রেমময় হয়েছেন এবং তার কয়েক মাস পরেই তিনি ঠাকুর মাকে ষোড়শী রূপে পুজো করলেন এবং সমস্ত সাধনার শেষ হলো। পুজোর শেষে তিনি নিজেকে নিজের জপের মালা এবং সাধনার ফল সবকিছু ষোড়শি জ্ঞানে মায়ের চরণে চিরকালের জন্য সমর্পণ করেছিলেন এবং এর পর থেকে লীলাবসানের সময় পর্যন্ত ঠাকুর সময় চেষ্টা করেছেন মায়ের মহত্ব এবং দেবিত্ব সম্পর্কে লোককে সচেতন করে দিতেন বলছেন স্পষ্টভাবে বলেছেন যে তাঁর নিজের মধ্যে যিনি আছেন তিনি রুষ্ট হলে কেউ রক্ষা পেলেও পেতে পারে কিন্তু শারদা দেবীর ভেতরে যিনি আছেন তিনি যদি কারোর উপর রুষ্ট হন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তাকে রক্ষা করতে পারবেন না একবার ভুল করে মাকে তুই বলে ফেলেছিলেন লক্ষ্মী দিদি ভেবে কিন্তু মা যেই ঠাকুরের ঘরে খাবার নিয়ে ঢুকেছেন আনমনে ছেলে খেয়াল করেননি যখন খাবার রেখে চলে আসছেন তখন ঠাকুর ভুল করে বলছেন না ওই যে দরজাটা ভেজে দিয়ে যাস মা বলেন আচ্ছা গলার শুনেই ঠাকুর চমকে উঠলেন বলেন আহা আহা তুমি ভেবেছিলাম লক্ষ্মী কিছু মনে করুন না সারা রাত ঘুমতে পারেননি এবং পরের দিন সকালে নহবতে গিয়ে ক্ষমা চাইছেন দেখো গো সারা রাত আমার ঘুম হয়নি ভেবে ভেবে কেন এমন রুড়ো বাক্য বলে ফেললুম কেন এই ক্ষমা প্রার্থনা কেন এই সতর্কতা কারণ এই তাৎপর্যটা জগতের মানুষের প্রয়োজনের দিক থেকে মানুষকে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে শারদা দেবী সেই রূপে জগতে অবতীর্ণ হয়েছেন এবং সরস্বী পুজোর পরেও মাকে ভার দেওয়ার জন্য ঠাকুর একেবারে রেডি হচ্ছেন তার কাছে যখন এবং আসছেন তিনি অপূর্ব কৌশলে মায়ের সাথে তিনি সংযোগ ঘটিয়ে দিচ্ছেন কারণ ঠাকুর চাইছেন যে তিনি সন্তান সন্ততিতে দায়িত্ব নেবেন মাতৃস্নেহের স্নেহের অমঘ আস্বাদ এই সন্তানরা পাবে এবং যুগাবতারের ইচ্ছা যে মা সঙ্গ ভক্তজননী ভক্ত হয়ে উঠবেন মায়ের গুরুশক্তি জাগানোর চেষ্টা করছেন ঠাকুর তিনি জানতেন শারদা দেবী অবশ্যই পাপি তাপি সৎ অসৎ সকল লোকের জননী হবেন কিন্তু শুধুই লোকজননী হয়ে বিরাজ করবেন না তিনি হবেন জ্ঞান মাতৃত্বের আবরণে চিরন্তন পারমাত্মিক জ্ঞানদানী হবে তার ভাবি জীবনের ব্রত তাই ঠাকুর তার নিজের সাধনার দ্বারা উজ্জীবিত বহু মন্ত্র মাকে শিখিয়ে দিয়েছিলেন এবং কোন অধিকারীর জন্য কোন মন্ত্র সেটাও বলে দিয়েছিলেন পরবর্তীকালে মা জনৈক সন্ন্যাসীকে বলেছিলেন এই সব ঠাকুরের দেওয়া মন্ত্র তিনি আমাকে দিয়েছিলেন এসব সিদ্ধ মন্ত্র এবং ঠাকুরের সন্ন্যাসী শিষ্যদের মধ্যে তিনজনকে সৃষ্টি মা ঠাকুরের দেহত্যাগের পর দীক্ষা দিয়েছিলেন তারা হলেন স্বামী ত্রিগুনাথ স্বামী যোগানন্দ এবং স্বামী অভেদানন্দ জী মহারাজ স্বামী ত্রিগুনাথ ইতানন্দ অর্থাৎ শারদা প্রসন্ন মহারাজকে ঠাকুর দক্ষিণেশ্বরে থাকাকালীনই মায়ের কাছে দীক্ষা নিতে পাঠান এবং মায়ের শক্তি সম্পর্কে তিনি বলেছিলেন অনন্ত রাধার মায়া কহনে না যায় কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয় মা অবশ্যই সেদিন শারদা মার্চকে দীক্ষা দেননি এবং সম্ভবত এই যে তখনও পর্যন্ত মা নিজের শক্তি এবং রামকৃষ্ণ লীলায় তার ভূমিকা সম্পর্কে সচেতন ছিলেন না মা প্রথম দীক্ষা দেন স্বামী যোগানন্দজিকে জিকে ঠাকুরের দেহত্যাগের পর কারণ ঠাকুরের দেহর থেকে সপ্তাহুয়ে পর একত্রিশে আগস্ট ভক্তরা মায়ের শোক নিবারণের জন্য বৃন্দাবন যান এবং সেই দলে মায়ের স্ত্রী ভক্তরা ছাড়াও যোগিন বৃন্দাবনে পৌঁছানোর পরও ঠাকুর মাকে একদিন দর্শন দেন এবং দিয়ে বলেছিলেন তুমি যোগিনকে এই মন্ত্র দাও প্রথম দিন মা একে মাথার খেয়াল ভেবেছিলেন আমল দেননি লজ্জাও পেলেন যে লোকে কি বলবে যে স্বামী মারা যাওয়ার পর থেকেই শিষ্য করতে আরম্ভ করতে কিন্তু দ্বিতীয় দিন তৃতীয় দিনও ঠাকুর দর্শন দিয়ে ওই একই কথা বললেন তৃতীয় দিনে মা ঠাকুরকে বললেন আমি তার সঙ্গে কথা পর্যন্ত কই না কি করে মন্ত্র দিই তখন ঠাকুর টেকনিক দিচ্ছেন উপায়টা যে যোগিন মার সাহায্য নিতে হবে এবং কি মন্ত্র দিতে হবে সেটাও বলে দিলেন যোগিন মা খোঁজ নিয়ে জানালেন যোগিন মহারাজকেও ঠাকুর কোনো মন্ত্র দিয়ে যাননি এবং তাকেও ঠাকুর সম্প্রতি আদেশ দিয়েছেন যে মায়ের কাছ থেকে মন্ত্র নিতে হবে। ঠাকুরের ছবি এবং সামনে রেখে করে এরপরে শুভ দিনে মা যোগীন এবং দীক্ষার সময় মা ভাবাবিষ্ট হয়েছিলেন এত জোরে মন্ত্র উচ্চারণ করেছিলেন যে পাশের ঘর থেকে যোগিন মাও শুনতে পেয়েছিলেন মা বলতেন যোগিন মহারাজই তাঁর প্রথম শিষ্য এইভাবে বৃন্দাবন ক্ষেত্রে যোগিন মহারাজকে উপলক্ষ করে শ্রী রামকৃষ্ণ মায়ের গুরুশক্তির প্রস্রবণ মুক্তি খুলে দিয়েছিলেন এবং পরে শরৎ মহারাজকে অর্থাৎ শরৎম অর্থাৎ সারদা আনন্দ সরি ভুল বললাম সারদা আনন্দ জি স্বামী ত্রিগুণা তিতানন্দ মা কোনে একটা সময় দীক্ষা দিয়েছিলেন বিন্দাময় যোগীন মহারাজে সৌভাগ্য হয়েছিল মাকে রাধা আবিষ্ট দেখার তিনি বলছেন যে মা তখন এমন দিব্য থাকতেন যে কখনো কখনো কৃষ্ণের জন্য তার ব্যাকুলতা এবং যে গভীর ভালোবাসার সঙ্গে তিনি কৃষ্ণ নামটা উচ্চারণ করতেন তা আমাদের রাধা রানীর কথা মনে করিয়ে দিত এবং মা নিজেও কখনো কখনো পরিষ্কার বলতেন যে তিনি রাধা বৃন্দাবনে মা ঠাকুরের ভাবেও এতটা ভাবিত থাকতেন যে কখনো কখনো মনে হতো তিনি রামকৃষ্ণ প্রায়ই তা হতো এবং যোগীন মহারাজের সৌভাগ্য হয়েছিল সেটা দেখার তিনি বলছেন যে একদিন মায়ের সঙ্গী মহিলা ভক্তরা দেখলো যে মা গভীর সমাধিতে মগ্ন তারা চেষ্টা করলেন যে মায়ের কানে ভগবানের নাম শুনিয়ে কারণ সমাধি থেকে বাহ্য জগতে আনতে গেলে ভগবানের নাম শোনাতে হয় মনটাকে নিচে নামিয়ে আনতে হয় তারপর আমিও যথাশক্তি মায়ের কানে রামকৃষ্ণের নাম শুনিয়ে যেতে লাগলাম তখন মনে হলো মায়ের মনটা কিছুটা বাহ্য জগতে নাপলো এইরকম ভাব সমাধির সময় কথাবার্তা মায়ের গলার স্বর খাওয়ার ধরন চলার ভঙ্গি সাধারণ ব্যবহার সব ঠাকুরের মতো হয়ে যেত এবং আমরা ভাগবতে বিরহ সহ্য করতে না পেরে এমন মগ্ন হতো যে তারা কিছুক্ষণের জন্য নিজেদের আলাদা অস্তিত্ব ভুলে যেত এবং এমন আচরণ করতেন যে তারাই যেন কৃষ্ণ ভাবা বিষ্ট মাও তার আলাদা অস্তিত্ব ভুলে গিয়ে শ্রীরামকৃষ্ণের সঙ্গে এক হয়ে যেতেন এবং অবিকল ঠাকুরের মতন ব্যবহার করতেন মাকে একদিন সমাধি ভঙ্গের একটু পরেই আধ্যাত্মিক ব্যাপারে কয়েকটা জটিল প্রশ্ন করেছিলাম তিনি ঠাকুরের মতন ভাবা বিষ্ট সেগুলোর উত্তর দিয়েছিলেন এবং সহজ সরল ভাষায় গল্প দিয়ে উপমা দিয়ে একাধারে শারদা রামকৃষ্ণ হয়েই মা কৃপা বিতরণ করেছিলেন এই জগৎবাসীকে গুরুপত্নীকে যেভাবে মা ভক্তরা তার পার্শ্বদরা সম্মান করত এবং স্বামীজিও মাকে গুরু বলেই মনে করতেন একেবারে তার নিশ্চিত প্রমাণ মাকে একদিন স্বামীজি বলছেন মা আমার আজকাল সব উড়ে উড়ে যাচ্ছে সব দেখছি উড়ে যায় স্বামীজি সেই সময় বেদান্ত বিচার করছিলেন মা মজা করে বললেন দেখো আমাকে কিন্তু উড়িয়ে দিও না স্বামীজি বললেন মা তোমাকে উড়িয়ে দিলে থাকি কোথায় যে জ্ঞানে পাদপদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান পাদপদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায় স্পষ্টত স্বামীজি মায়ের রূপটিকে গুরু রূপে নির্দেশ করে দিলেন এবং এই মনোভাবটি আরো প্রকট হয়েছিল মায়ের প্রতি স্বামীজির মনোভাবের কথা জানতে যখন পারা যায় রামনাথের রাজা মন্দিরের রাজকর্মচারীদের নির্দেশ দিয়েছিলেন যে আমার গুরুর পরম গুরু যাচ্ছেন সব ব্যবস্থা করবে রামেশ্বর মন্দিরের গর্ব মন্দিরে ব্রাহ্মণ পুরোহিত ভিন্ন আর কেউ ঢুকতে পারে না কিন্তু রাজার গুরুর গুরু অর্থাৎ স্বামীজির গুরু হিসেবে মা এবং তার সঙ্গীদের সাদরে গর্ব মন্দিরে ঢুকতে দেওয়া হয়েছিল এবং শিবলিঙ্গের কনকাবরণ ছড়িয়ে দেওয়া হয়েছিল মা পরম আনন্দে শিবলিঙ্গকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়েছিলেন এবং রামকৃষ্ণানন্দজির দেওয়া একশো আট সুবর্ণ বেলপাতা দিয়ে রামেশ্বর শিবের পুজো করেছিলেন এবং এখানে এই অনাচ্ছাদিত রাম রামেশ্বর লিঙ্গ দেখে বলেছিলেন সেই জানকীর সাথে একাত্ম হয়ে গিয়ে রেখে যেমনটি গিয়েছিল বৃন্দাবন তীর্থবাস আরো এক বছর যোগমায়ারূপী রাধুর জন্ম উনিশশো খ্রিস্টাব্দে মাঝের এই তেরো চোদ্দ বছর মায়ের দেহকে মর্ত ধামে বেঁধে রাখার জন্য ঠাকুরকে সূক্ষ্ম দেহে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে মা যখনই মন তুলে নিতেন ঠাকুর মাকে দেখা দিয়ে বলতেন তুমি থাকো অনেক কাজ বাকি আছে এবং তারপরেও মায়ের কখনো কখনো মনে হচ্ছে আর থাকবেন না মা তার নিজের কথায় বলছেন কখনো মনে হতো শরীর রাখবো না কি হবে শরীর রেখে আর ঠাকুরের কথা মনে পড়লে শরীর রাখতেও চেষ্টা করত পরে মা পঞ্চতফা অনুষ্ঠান করেছিলেন বেলুরের নীলাম্বর বাবুর বাগান বাড়িতে আঠারোশো তিরানব্বই এবং এক পূর্ণিমার রাতে গঙ্গার ঘাটে সিঁড়িতে মা বসে আছেন দেখলেন শ্রীরামকৃষ্ণ এসে গঙ্গায় মিশে গেলেন আর স্বামীজি দু হাতে সেই জল চতুর্দিকে ছিটিয়ে দিতে লাগলেন অগণিত লোক সেই জলস্পর্শে মুক্ত হয়ে গেল কাজের একটা ভাবি ভাবরূপ যেন একেবারে সামনে চোখের সামনে স্পষ্ট হলো মা বলছেন অমনি ওই দর্শনের পরই ঠাকুরের কথা মনে পড়ে গেল তোমার মরা হবে না তোমায় থাকতে হবে তোমার কাছে ঢের লোক আসবে এবং মা তারপরেই তার শরীরের যত্ন নিতে শুরু করলেন কর্তব্যবোধে এবং ভাইদের সংসারকে আপন করে নিলেন কলকাতায় আসতেন এবং মা সমুখে কখনো কখনো বলেছেন সেই নীলাম্বরবাবুর উর্বোক্ত বাড়িতে দর্শনের কথা এবং মা স্বেচ্ছায় মায়া স্বীকার করে নিয়েছিলেন এই সে রামকৃষ্ণের কাজের জন্য কারণ যখনই ওই দেখছেন শুরুবেলা কাঁথা বগলে করে যাচ্ছে রাধু হামাগুড়ি দিচ্ছে তখন ভাবছেন বাবা নেই মা পাগল একে আমি না দেখলে কি করে কি দেখবে কারণ ওই রাধুর জন্মের আগেই ঠাকুর সেই মেয়েটিকে দেখিয়ে দিচ্ছেন না যে আশ্রয় করে থাকো তোমার কাছে সব কত ছেলেরা আসবে রাধুর জন্ম হয়েছে তখন সেই রাধুর মা সুরবালা বদ্ধ পাগল আর ঠাকুর দেখা দিয়ে বলছেন যে এই মেয়েটিকে এটিকে আশ্রয় করে থাকো এ যোগমায়া মা সেই স্বেচ্ছায় মায়াকে নিয়েছিলেন যোগ মায়া আবরণ বা আধারিত হলে তিনি থাকতে পারতেন না অর্থাৎ করুণার জাহ্ন ধারাটি জগৎ প্রত্যক্ষ করতে শুরু করল বৃন্দাবন থেকে আগস্ট ফিরে আসেন পরের বছর মে জুন মাস থেকে পাঁচ মাসে বেলুরের নীলাম্বর বাবুর বাগান বাড়িতে চলেন এবং অবৈধানন্দ মহারাজ তার উদ্দেশ্যে সেই স্রোত্রটি অপূর্ব স্ত্রোত্র প্রকৃতিং পরবাং এবং যখন দেখছেন তার নাম শ্রবণ প্রিয় মায়ের চোখের জলের ধারা তার রঞ্জিত কারাঙ্গ উচ্চারণ করার সাথে সাথে দেখলেন মায়ের জায়গায় ঠাকুর এবং ঠাকুরের জায়গায় রূপান্তর হচ্ছে এবং আবেদানন্দজি লিখছেন যে শ্রী মা স্তোত্র শুনে আনন্দে বলেছিলেন তোমার মুখে সরস্বতী বসু রামকৃষ্ণ সংঘের পরবর্তী সংঘ গুরুদের মধ্যে স্বামী বীরজানন্দ বিশুদ্ধানন্দজি বিশুদ্ধানন্দ সব মায়ের বাড়িতে এ মায়ের কাছে দীক্ষিত ছিলেন স্বামী অভয়ানন্দ নিত্যস্বরূপানন্দজি দয়ানন্দজি জী দয়ানন্দী অশেষানন্দ জী জয়রামপাড়া পরমেশ্বর আনন্দী গৌরীশ্বর আনন্দী চন্ডিকা আনন্দ আনন্দজী আদিনাথ আনন্দজী সব মায়ের কাছ থেকে মনজি সেই শ্রেষ্ঠ মায়ের সম্পর্কে বলতেন জন্ম জন্মান্তরের মা মায়ের কাছে কৃপা পাওয়ার পর বিরজানন্দজি মায়ের নির্দেশেই মায়ের বাড়িতে থেকে সাধন ভজন করলেন এক বছর পরে একবার জয়রাম বাটি গেলেন তাকে দেখেই মা চমকে উঠলেন ছেলের চেহারা এত খারাপ মা বুঝলেন যে এটা দেহের ব্যাধি নয় যোগজ ব্যাধি জিজ্ঞেস করলেন ধ্যান কোথায় করো না বিরোজানন্দে উত্তর দিলেন মস্তকে কারণ ওখানে ধ্যান করতে ভালো লাগে তখন মা বললেন বাবা ও কি করছো যে শেষ অবস্থার কথা পরমহংস অবস্থার কথা এইটি বলছেন ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজের মতে শ্রীম মায়ের কাছে দীক্ষিত মন্ত্র দীক্ষিত দেহ দেহত্যাগের পর মাস্টারমশাই একবার নিকুঞ্জ দেবীকে নিয়ে দক্ষিণ জয়রামবাটি গিয়েছিলেন রাত্রে খাওয়ার পর পুরুষ ভক্তরা বাইরে বিশ্রাম নিচ্ছেন আর মেয়েরা সব আছেন এমন সময় মায়ের দর্শন হলো মাস্টারমশাই ছোট বালকের রূপ ধরে জয়রামবাটির অলিগলি দিয়ে ছুটছেন আর ঠাকুর তার দিকে অঙ্গুলি নির্দেশ করে মাকে বলছেন দাও দাও একে দাও মায়ের মনে হলো তবে কি ঠাকুর ছেলেকে অর্থাৎ মাস্টারমশাই কিছুই দিয়ে যাননি মা সঙ্গে সঙ্গে মাস্টারমশাইকে ডেকে পাঠালেন এবং সেই রাত্রেই সকলের অশ্রুত স্বরে তাকে মন্ত্র দিলেন আর বিরজানন্দজিকে এইভাবেই মা এবং মা সাধারণভাবে দীক্ষা দিয়ে সকলকে বলতেন যে ঠাকুরই গুরু ঠাকুরই আমি তোমাদের মা একজন যুবক ভক্ত পরবর্তীকালের সন্ন্যাসী তিনি কিছুতেই মানবেন না তিনি বলছেন তুমি কি করে আমার মা হবে আমার ঠাকুর আমার ইষ্ট তুমি দীক্ষা দিয়েছ তাই তুমি আমার গুরু আর আমার মা তিনি তো আমার বাড়িতে আছেন মা অনেকবার চেষ্টা করলেন সে কিছুতেই শুনবে না শেষে মা বললেন চেয়ে দেখো আমার দিকে আমি তোমার সেই মা যুবকটি সব বিষয়ে দেখলো শ্রী মায়ের জায়গায় বসে আছেন তার গর্বধারণী সন্তানের মা ডক শোনার জন্য সমষ্টি জননী খণ্ডিত জননী হয়ে দেখা গেলেন এবং রামকৃষ্ণ সঙ্গের পরবর্তীকালের অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দ মহারাজ বলতেন যে গন্ডি ভাঙা মা শৈশবে মাতৃয়ারা হয়েছিলেন ম্যাক্স মুলারের ঠাকুরের জীবনী পড়ে ঠাকুরের কথা জানতে পারেন অবাক হয়ে ভাবেন যে ঘরের পাশের ঠাকুরের কথা জানলাম সাগর পাড়ের সাহেবের বই পড়ে তারপর দক্ষিণেশ্বরে যাতায়াত শুরু করলেন ঠাকুরের ভ্রাতস রামলাল দাদা শরৎচন্দ্র চক্রবর্তী এদের সাথে আলাপ হলো একদিন শুনতে পেলেন শরৎবাবু রামলাল দাদাকে জিজ্ঞেস করছেন মা কেমন আছেন এই একাক্ষর শব্দটি হৃদয়ে ত্রন্তিতে সুর তুলেছিল তিনি জয়রামবাটির খবর পেয়ে সেখানে গেলেন এবং পরে বলতেন যে আমাদের মায়ের কাছে আপন সমান ভালোবাসা সকলের উপর তাই তো নাম দিয়েছি গন্ডি ভাঙা মা এবং কতজনকে দীক্ষা দিয়েছেন সে একটা বিরাট লিস্ট সব রয়েছে হ্যাঁ এবং সেখানে দেখা যায় বিষ্ণুপুরের হিন্দুস্তানি কুলিকে মা দীক্ষা দিয়েছেন সেই কুলিও এসে বলছেন তু মেরি জান কি তুই যে খোঁজা ইতনে রোজ তু কাহা থেকে কোয়ালপাড়ায় স্বাধীনতা সংগ্রামী ছেলেকে তিনি দীক্ষা দিয়েছেন উদ্বোধনে বারো বছরের একটা কুচি ছেলে মাকে প্রণাম করছেন জিজ্ঞাসা করলে বলছে মায়ের কৃপা চাই আবার সে এসে রোয়াকে বসে থাকছে দমক্ষে পরের দিনও মা রাধুকে বললেন দেখবে নিচের রোয়াকে একটা ছেলে বসে আছে তাকে ডেকে নিয়ে এসো ছেলেটি এলে তাকেও মা কৃপা করলেন এরকম দেশ বিদেশে বহু ছেলেকে কৃপা করেছেন সেবকরা যখন অনুরোধ করলেন তখন বললেন দয়ায় মন্ত্র দি ছাড়ে না কাঁদে দেখে দয়ায় হয় কৃপায় মন্ত্র নতুবা আমার কি লাভ মন্ত্র দিলে তার পাপ গ্রহণ করতে হয় ভাবি শরীরটা তো যাবেই তবু এদের হোক আমাদের তো এই জন্যই আশা এবং সেই দীক্ষিত সন্তানদের মা বারবার বলতেন যে দীক্ষা নিয়েও অনেকে সাধন ভজন কিছু করে না তাদের হয়ে মাকেই সাধন ভজন করতে হয় মা আরো বলছেন আমার কাছ থেকে যারা দীক্ষা নিয়েছে মৃত্যুর সময় তারা সকলেই তাকে পাবে নিশ্চয়ই পাবে কিন্তু যদি কেউ সদ্য ফল চায় তবে তার সাধন ভজন করতে হবে যে যত বেশি করবে সে তত শীঘ্রই পাবে অর্থাৎ মা তার সন্তানদের দেহান্তে মুক্তির অঙ্গীকার করে দিয়েছেন সদ্য মুক্তির অঙ্গীকার দেননি সদ্য মুক্তি মায়ের সামর্থ্যের মধ্যে ছিল বলছেন বাবা আমি যদি এখনই সকলের সব করে দিতে যাই তবে এ দেহের দ্বারা বহু লোকের উপকার হবে না অল্প কটিকে মুক্তি দেহ শেষ হয়ে যাবে অর্থাৎ সেই মা এতদিন আমরা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর বলেছি কিন্তু এবার থেকে বলতে হবে গুরু সারদা জন্ম জন্মান্তরের চিরকালের মা অধিকাংশ এই অধিকার পৃথিবীর মানুষকে তিনি পাইয়ে দিয়েছেন স্নেহ সুধা দিয়ে শ্রেয়কেও তিনি প্রিয় করে তুলেছেন এবং ধর্ম যে এত মিষ্টি মধুর হতো হতে পারে মা না হলে বোঝা যেত না তাই শতরূপে সারদা গ্রন্থে একজন লেখিকা লিখছেন একটা অনবদ্য কথা শ্রী রামকৃষ্ণ যদি গল্পতরু হন তাহলে শ্রী মা সেই গল্পতরুর প্রসারিত শাখা শ্রেষ্ীচীতে আছে মহা মায়া এই সমগ্র জগৎ চরাচর সৃষ্টি করেন তিনি প্রসন্ন হইলে মানুষকে মুক্তি লাভের জন্যে অভীষ্ট বর প্রদান করেন গুরুরূপিনী মাকে বারবার প্রণাম জানাই তার কৃপার দিকে তাকিয়ে আমরা সবাই বসে রয়েছি ক্ষুদ্র অনুধ্যানের আজকের মতন এখানেই আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই মাতৃ চরণে পুষ্পাঞ্জলি জানিয়ে নমস্কার প্রাণারাম প্রাণ প্রাণ